নমস্কার, আবার এসে গেছি আমরা একটি নতুন আলোচনায়। আশা করি তোমরাও প্রস্তুত আমার এই আলোচনায় অংশগ্রহণ করতে। তাহলে আলোচনা শুরু করা যাক। আজকের বিষয় হলো অশোকের প্রথম শিলালেখ। প্রাচীন ভারতের ইতিহাস, সভ্যতা, সংস্কৃতি রক্ষার মূল উপাদানেই হলো শিলালেখ। বিভিন্ন রাজাদের দ্বারা উৎকীর্ণ হওয়া সেই শিলালিপিগুলির মাধ্যমে তৎকালীন রাজাদের রাজ্য ব্যবস্থা, শাসন ব্যবস্থা, ধর্ম, দান, অর্থনীতি, অহিংসা ইত্যাদি বিষয়ে ধারণা করতে পারি। ঠিক সেই রকম মৌর্য সাম্রাজ্যেরই এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন সম্রাট অশোক। এই অশোকের সামগ্রিক বিষয় তার শিলালেখের মাধ্যমে প্রাপ্ত হয়ে থাকে। তার প্রথম শিলালেখ ছিল মূলত অহিংসা প্রচারমূলক। এটির স্থান ছিল বর্তমান গুজরাট। গুজরাটের কোথায় ছিল গুজরাটের, না গুজরাটের গিরনার বলে একটি জায়গা, কিন্তু সেটা ছিল জুনাগড় নামে একটি জেলা। এই জুনাগড় জেলার গিরনার বলে একটি পাহাড়, সেই গিরনার পাহাড়ে এটি উৎকীর্ণ হয়েছিল। এর ভাষা ছিল প্রাকৃত ভাষা। এর ভাষা ছিল প্রাকৃত এবং এর লিপি ছিল ব্রাহ্মী লিপি। প্রাকৃত ভাষা এবং ব্রাহ্মী লিপিতে এটি উৎকীর্ণ করা হয়েছিল। তো আমরা আজকে সেই অশোকের প্রথম যে শিলালেখ, সেই শিলালেখ বিষয়ে জানব, যার মাধ্যমে হয়তো আমরা অশোকের বিষয়ে, অশোকের অহিংসা প্রচারমূলক বিষয়ে বিভিন্ন তথ্য পাব। তো এখানে বলে রাখা ভালো যে ব্রাহ্মী যে লিপি সেটাকে লিপান্তর করে আমরা দেবনাগরী লিপিতে লিপান্তর করেছি, সেটাকে আবার সংস্কৃত ভাষাতে এবং বঙ্গানুবাদ অর্থাৎ বাংলা ভাষাতে অনুবাদ করা হয়েছে। আমরা পড়ব কীভাবে প্রাকৃত ভাষায় ওই উৎকীর্ণ হয়েছিল অশোকের গিরনার শিলালেখ। তো দেখো, প্রথমেই এখানে রয়েছে, প্রথমেই বলছে ইয়ং ধর্মলিপি দেবানং প্রিয়েন, ইয়ং ধর্মলিপি দেবানং প্রিয়েন। অর্থাৎ এখানে দেখো, আমরা দেবনাগরী এবং বাংলা দুটোতেই অনুবাদ, সরি সংস্কৃত ভাষা এবং বাংলা ভাষা দুটোতেই অনুবাদ করা হয়েছে। আমরা কি পড়লাম, ইয়ং ধর্মলিপি দেবানং প্রিয়েন, অর্থাৎ ইয়ং ধর্মলিপি দেবানং প্রিয়েন, এটা সংস্কৃত অনুবাদ করা হয়েছে। অর্থটা কী দাঁড়াচ্ছে, এই ধর্মলিপি দেবতাদের প্রিয়। আচ্ছা, দ্বিতীয় কি বলছে, দ্বিতীয়টা দেখো, প্রিয় দশিনা রাজা লেখা পিতা ইধ ন কিং। আমি প্রথমেই বলেছি যে এই লিপিটি হচ্ছে ব্রাহ্মী লিপিতে ছিল এবং প্রাকৃত ভাষা। এখানে ওই প্রাকৃত ভাষার অর্থটা কি, সংস্কৃত অনুবাদটা কি হলো, প্রিয়দর্শিনা প্রাজ্ঞা লেখিতা ইহ ন কস, পরে কস দিয়েছে এখানে, পরের বাক্যটাতে সেটা সম্পূর্ণ হবে। অর্থাৎ প্রিয়দর্শী রাজা দ্বারা লিখানো, প্রিয়দর্শী রাজা মানে অর্থাৎ অশোকের দ্বারা লিখানো তার সাম্রাজ্যতে, উনি বলছেন আমার সাম্রাজ্যতে অর্থাৎ অশোকের সাম্রাজ্যতে। তারপর কি বলছে, চি জীবং আরভিত্বা প্রজুহিতব্যং, অর্থাৎ এখানে দেখো, চিত জীব আলভ্য প্রহোতব্য, তাহলে আগের সঙ্গে জুড়লে কশ্চিত জীব আলভ্য প্রহোতব্য, কোনো জীব মেরে হবন না করা হয় যেন, অর্থাৎ কোনো জীবকে যেন মারা না হয়, কোনো জীবকে মেরে যেন সেটাকে হবন যজ্ঞ আদি যেন না করা হয়, এটা অশোক বললেন। এখানে আমরা একটা অহিংসামূলক বার্তা পাচ্ছি, অশোক জীবকে হত্যার বিরুদ্ধে যেন হত্যা না করা হয় তার তিনি সেটা ঘোষণা করেছেন বা সেটা তিনি আদেশ দিয়েছেন। এরপরে দেখো এখানে কি বলছে, ন চ সমাজ কতব বহুকম হি দোষং, এটাকে এখানে সংস্কৃতে অনুবাদ করা হয়েছে। সংস্কৃতে অনুবাদ করে কি বলছে দেখো, ন চ সমাজ কর্তব্য বহুকম হি দোষম, অর্থাৎ
এবং সমাজ, এখানে সমাজ বলতে আমোদ প্রমোদযুক্ত উৎসব করা হয় যেন, মানে না করা হয় যেন, না করা হয় যেন, বিভিন্ন রকম যে আমোদ প্রমোদযুক্ত উৎসবগুলো রয়েছে, কারণ সেই সব উৎসবগুলো সেখানে হবন করা হবে, সেখানে যজ্ঞাদি করা হবে, সেখানে জীবকে মেরে হত্যা করা হবে, সেই সব যেন আমোদ প্রমোদযুক্ত উৎসব না করা হয়। কেননা অনেক দোষ, এরপরে দেখো এখানে কি বলছে, এটা সমাজমহি পশতি দেবানং প্রিয় প্রিয়দোষী রাজা, অর্থাৎ সমাজে দেবানং প্রিয় প্রিয়দর্শী রাজা রাজা পশ্যতি, সমাজে দেবতাদের প্রিয়দর্শী প্রিয় রাজা দেখছেন, রাজা অশোক এগুলো দেখছেন, এইসব আমোদ প্রমোদযুক্ত উৎসব যেন না করা হয়, রাজা সেগুলো নজর রাখছেন, রাজা সেগুলো দেখছেন। আচ্ছা এরপরে দেখো কি বলছে এখানে, অস্তি পিতু একচা সমাজা সাধুমতা দেবানং, এখানে কি বলছে সেই সংস্কৃত অনুবাদটি বলছে, সংস্কৃত অনুবাদটি হল সন্তি সন্তি অপি ইয়াচ একত্যা সন্তি অপি ইয়াচ একত্যা সমাজ সাধুমতা, আমরা যে জায়গাটা পড়েছিলাম একটু স্ক্রিনে সমস্যা হয়ে যাওয়াতে অসুবিধা হলো, আছে হ্যাঁ, সন্তি ইয়াচ একত্যা সমাজ, অর্থাৎ আমরা এই জায়গাটা পড়েছিলাম এইখানে, হ্যাঁ বলছে, কিন্তু এই প্রকার এইরূপ সমাজও রয়েছে যা দেবতাদেরকেও, হ্যাঁ দেবতাদেরকেও প্রিয়সহ প্রিয়দোষী নো, প্রিয়সহ এই জায়গাটা প্রিয়সহ প্রিয়দোষী নো রায়ু পুরা মহাসম্মি মহানসম্মি, অর্থাৎ এখানে বলছে প্রিয়স্য প্রিয়স্য প্রিয়দর্শী, হ্যাঁ প্রিয়স্য প্রিয়দর্শী নৈরাজ্ঞ পুরা মহানসে, অর্থাৎ প্রিয় প্রিয়দর্শী রাজার মতে সাধু ছিল, কিন্তু এমন কিছু কিছু রয়েছে যা সমাজও রয়েছে যা দেবতাদেরকে প্রিয়দর্শী রাজার মতে কিছু কিছু ছিল, আমোদ প্রমোদের মধ্যেও কিছু কিছু ছিল যেগুলি প্রিয়দর্শী রাজা অশোকের মনে বা রাজা অশোকের মতানুযায়ী সেগুলো ভালো ছিল, সাধু ছিল। পুরা মহানসে, মহানস মানে হচ্ছে রান্নাঘর, প্রথমে এক পাকশালাতে কী করলেন, দেবানম এই জায়গাটা দেখো, দেবানম প্রিয়স প্রিয়দর্শীন রায়ো অনুদিবসং ব, অর্থাৎ দেবানং প্রিয়স্য প্রিয়দর্শীন রাজ্য অনুদিবসং ব, এখানে বলছে দেবতাদের প্রিয় প্রিয়দর্শী রাজার প্রতিদিন কয়েক কয়েক হুনি প্রাণ শত সহস্রাণি আরভিষু সুপাথায়, অর্থাৎ হুনি প্রাণ শত সহস্রাণি আলভ্যন্ত সুপার্থায়, লাখ প্রাণী কয়েক লাখ প্রাণী সুপের, সুপ মানে তরকারি, সুপ বলতে ঝোল এক প্রকার, যেগুলোকে আমরা জুস টাইপের বলে থাকি, সব কিছুকে পিষে ঝোল যেটা করা হয় সেটাকে সুপ বলা হয়, সেই সুপার থায় অর্থাৎ তরকারির জন্য মারা হতো, কয়েক লাখ প্রাণীকে মারা হতো বিভিন্ন আমোদ প্রমোদে হবন করার সময়, সেই সব উৎসব বিলাস বেশানোর সময় কয়েক লাখ প্রাণীকে মারা হতো, সেইগুলোকে কী করা হলো না, সেইগুলো আগেই সমাজ নিষিদ্ধ করা হলো, এবং কি বলছে, এবং বলছে এই জায়গাটাতে দেখো, সে অজ যদা অয়ং ধর্মলিপি লিখিতা তি এব প্রা, অর্থাৎ তৎ অজ্য যদা ইয়ং ধর্মলিপি লিখিতা, কিন্তু আজ যখন এই ধর্মলিপিটা লেখা হলো, ত্রয় এব প্রা তিনটি প্রাণ তিনটি প্রাণী কেবল তিনটি প্রাণী
এই জায়গাটা দেখো, না আরভরে সুপার্থায় দ্বো মৌরা এক মৌগ সো অপি নাহ প্রাণ আলভ্যন্তে। এই জায়গাটা আলভ্যন্তে সুপার্থায় দ্বো ময়ূর এক মৃগ সো অপি, মারা হলো যখন রাজা ঘোষণা করলেন, হ্যাঁ যখন ধর্মলিপি, এই ধর্মলিপি অহিংসামূলক ধর্মলিপি যখন লিখিত হলো, তখন তিনটি প্রাণী মারা হলো। কেবল কি বলছে, আলেভ্যন্তে সুপার্থায়, সুপের জন্য বা তরকারির জন্য, দৌ ময়ূর দুটি ময়ূর এক মৃগ এবং একটি মৃগ অর্থাৎ হরিণ সোপি, এবং সেখানেও কি করা হলো, লাস্টে যেটা 12 নম্বর রয়েছে, মগৌ ন ধ্রুব এতেপি ত্রিপ্রাণাপচ্ছা ন আরভিসরে, মৃগ ন ধ্রুব মৃগৌ নিশ্চিত নয়, সেখানে আর মৃগৌ নিশ্চিত নয়, এতেপি ত্রয় প্রাণাপশ্চাৎ ন আলপ্স্যন্তে, এই তিনটি প্রাণীও পরে মারা হবে না। অর্থাৎ এখন এই ধর্মলিপি লিখিত হওয়ার সময় তিনটি প্রাণী কেবল মারা হয়েছিল, পরবর্তীকালে সেগুলোও যেন না মারা হয়। তাহলে এইভাবে অশোকের আমলে সম্রাট অশোক তার ধর্মলিপি বিষয়ক বার্তা যখন তিনি পর্বতের গায়ে পাথরের উপর উৎকীর্ণ করছিলেন, তখন তিনি এইসব অহিংসামূলক বাণী প্রচার করেছিলেন, যার মাধ্যমে তিনি এটি দেখিয়েছিলেন যে জীবকে নিধন করা বা পশু হত্যা ঘোরতর অপরাধ, সেই বিষয়ে তিনি তার ধর্মলিপিতে উৎকীর্ণ করে গেছেন। এটাই হলো অশোকের অহিংসামূলক প্রথম গির্নার শিলালেখ। আমি এখানে তোমাদের সুবিধার্থে আর একটা বিষয় উল্লেখ করে দিয়েছি, তোমরা এই জায়গাটি যদি দেখো তাহলে বুঝতে পারবে অশোকের প্রথম শিলালেখের স্থান ছিল গির্নার, ভাষা ছিল প্রাকৃত, লিপি ব্রাহ্মী, আর সময়সীমাটা ছিল 270 থেকে 232 খ্রিস্টপূর্বাব্দ। এবং এই যে ধর্মলিপি, তার মূল বিষয় হলো অহিংসামূলক। ঠিক আছে, আজকের আলোচনা এই পর্যন্তই, পরবর্তী আলোচনায় আবার দেখা হবে। এবং যারা এই বিষয়ে সফট কপি নিতে চাও তারা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ।